কালবৈশাখীর সতর্কতার মধ্যেই রাজ্যে হতে চলেছে তৃতীয় দফার লোকসভা ভোট সাতই মে মালদা এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং কালবৈশাখীর সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন চৌঠা মে রাজ্যে মিশ্র আবহাওয়া কিছু জেলায় তাপপ্রবাহের কমলা সতর্কতা আবার কিছু জেলায় আগামী কয়েক ঘন্টার মধ্যে নামতে পারে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা বীরভূম নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় পাঁচই মে দক্ষিণের দু একটি জেলা বাদ দিয়ে উত্তর এবং দক্ষিণের বেশিরভাগ জেলায় হালকা দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা ছয় সাত এবং আটই মে গোটা রাজ্যের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তবে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ছয় তারিখ দু এক দফা ভারী বৃষ্টির সম্ভাবনা সব জেলায় বৃষ্টির সঙ্গে থেকে কিলোমিটার বেগে বইতে পারে দমকা হওয়া বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে কালবৈশাখীর সতর্কতা কালবৈশাখী আসার পূর্বাভাস নাও কাস্ট পদ্ধতিতে দুই থেকে তিন ঘন্টা আগে জানাবে হাওয়া অফিস ছয় এবং সাতই মে রাজ্যের কোথাও তাপপ্রবাহের সতর্কতা থাকছে না গোটা রাজ্যে তাপপ্রবাহের প্রথম স্পেল শেষ হচ্ছে পাঁচই মে কলকাতায় ছয় সাত এবং আটই মে বৃষ্টির সম্ভাবনা এর মধ্যে সব থেকে বেশি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা সাত তারিখ সঙ্গে ছয় এবং সাতই মে কলকাতায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া বইবার সতর্কতা জারি করা হয়েছে ছয় এবং সাতই মে রাজ্যের উপকূলে জারি করা হয়েছে হাই অ্যালার্ট ওই দুই দিন সমুদ্র উত্তাল থাকবে বাড়বে ঢেউয়ের উচ্চতা মৎস্যজীবীদের এই দুদিন সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা ছয় মে কালবৈশাখীর আগাম অ্যালার্ট জারি করা হয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে নদিয়া এবং দুই চব্বিশ পরগনাতেও কলকাতার একটু যদি বলেন কলকাতা কবে থেকে কি কলকাতার এখনো পর্যন্ত

এখনো পর্যন্ত যেহেতু আমাদের এরিয়াতে আপনার ওয়েস্ট এবং নর্থ ওয়েস্টার্লি উইন্ড আসছে সেই জন্যে বেশ কিছু জেলাতে আজকেও কিন্তু হিট ওয়েভের ওয়ার্নিংটা আছে এমনকি কিছু জেলাতে এমনকি আপনার কমলা ওয়ার্নিং হতে আছে বাট অ্যাট দা সেম টাইম যেহেতু স্ট্রং ময়েশ্চার ইনকারশন হতে শুরু করে দিয়েছে বে অফ বেঙ্গল থেকে আমাদের দক্ষিণবঙ্গে এই জন্য বেশ কিছু জেলাতে বৃষ্টিও কিন্তু শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে দক্ষিণবঙ্গের দুটো মেদিনীপুর ডিস্ট্রিক্টে দুটি চব্বিশ পরগনাতে বীরভূম নদিয়া এবং মুর্শিদাবাদ এই কটিতে আজকে আইসোলেটেড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে কিন্তু অন্য জেলাগুলি ড্রাই আগামীকাল এই সমস্ত এই সমস্ত জেলাগুলি যেগুলো আমি বললাম এগুলো প্রত্যেকটি হচ্ছে স্ক্যাটার রেন পূর্বাভাস দেওয়া হয়েছে তার মানে এই সমস্ত জেলা এই জেলাগুলিতে একটু বেশি জায়গাতে বৃষ্টিপাত হবে এবং অন্যান্য জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত হবে আইসোলেটেডের তার মানে আগামীকাল বুঝলাম কি মানে পাঁচ তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে হালকা কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টিটা আছে পরশু দিন ছয় মে পশ্চিমবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাত হবে এবং এরিয়াল কভারেজ আরো বেড়ে যাবে মানে মোর দ্যান ফিফটি পারসেন্ট 50% টু 75% এরিয়াতে বৃষ্টিপাত হবে সাত তারিখে একই কন্ডিশন 8 তারিখও একই কন্ডিশন তার মানে 6 তার মানে ধরুন 5 6 7 8 এই 4 দিন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি হবে 5 তারিখে খালি কি হালকা থেকে মাঝারি 6 7 8 হচ্ছে ফেয়ারলি ওয়াইডস্প্রে মানে মোর দ্যান ফিফটি পারসেন্ট এরিয়া ফিফটি পারসেন্ট থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরিয়া জুড়ে বৃষ্টিপাত হবে এবং তারপরে ওটা ধীরে ধীরে কমে যাচ্ছে ন তারিখে ওটা স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে দশ তারিখেও স্ক্যাটার্ড থাকছে এইটুকু হচ্ছে এই পর্যন্ত আমরা সাউথ বেঙ্গল পেয়েছি আর কি এবারে নর্থ বেঙ্গলে আজকে আপনার ওই যে পাঁচটি উত্তরের জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ার ওইগুলিতে আজকে স্ক্যাটার্ড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং অন্য জেলাগুলিতে অন্য জেলাগুলিতে আপনার আইসোলেটেড প্রবাস তারপরে আপনি দেখুন আজকে কিন্তু পশ্চিমবঙ্গে নর্থ বেঙ্গলের সব বেঙ্গলে আসি দ্বিতীয় দিন মানে আগামীকাল নর্থ বেঙ্গলে ওই যে পাঁচটি ডিস্ট্রিক্ট ওখানে আপনার আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের ফলের দেওয়া হয়েছে মানে অনেকখানে জায়গা জুড়ে এবং বাকি জেলাগুলিতে আপনার স্ক্যাটার রেনফল দেওয়া হয়েছে তারপরে আপনার হচ্ছে ছয় সাত ছয় সা আপনার ওয়াইড স্প্রেড রেনফল মানে হওয়ার সম্ভাবনা হচ্ছে পাঁচ তারিখেও আপনার কিন্তু ওই জেলাগুলিতে যে জেলাগুলির কথা বললেছিলাম আমি ওয়েস্ট মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বর্ধমান বীরভূম এবং তার সাথে মুর্শিদাবাদও হিট ওয়েব এর সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে সতর্কবার্তাটা হচ্ছে ইয়েলো হ্যাঁ ইয়েলো মানে কম জায়গাতে কম জায়গাতে হবে আর হি হট অ্যান্ড হিউমিড কন্ডিশানের সতর্কবার্তা দেওয়া হয়েছে হাওড়া কলকাতা হুগলি নদিয়া এবং দুটি চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে আর এদিকে পশ্চিমের পুরুলিয়া ডিস্ট্রিক্টেও হট অ্যান্ড হিউমিডেড সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং উত্তরের দিকে আপনার মালদা এবং সাউথ দিনাজপুরেও কিন্তু হট অ্যান্ড হিউমিড ওয়েদারে সতর্কবার্তা দেওয়া হয়েছে কালকে ঠান্ডা উইথ লাইটনিং রেন উইথ গাছটি উইন্ডেড সতর্কবার্তা দেওয়া হয়েছে আমাদের দক্ষিণবঙ্গের ইস্ট মেদিনীপুরে দেওয়া হয়েছে দুটি চব্বিশ পরগনাতে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম মালদা দুটি দিনাজপুর দার্জিলিং কালিম্পং এগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঝড়ো হওয়াটা ফিফটি টু সিক্সটি কিলোমিটার পার আওয়ারে সতর্কবার্তা দেওয়া হয়েছে ছ তারিখে কালবৈশাখীর ওয়ার্নিং আছে কালবৈশাখী ঝোড়ো হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পার আওয়ার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে চব্বিশ পরগনা হাওড়া হুগলি বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ